আসসালামু আলাইকুম। তো দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম কিন্তু হৃদয় এন্টারপ্রাইজে। তো হৃদয় এন্টারপ্রাইজ থেকে কিন্তু আমরা আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু আপনাদেরকে শোপিসের ভেরিয়েশন দেখাবো। তো আশা করি কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আমাদেরকে কল করে কিন্তু আপনাদের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন। আমাদের একটু দেখায় দেখেন ওদের ওখানে মানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে যেগুলো কিন্তু আপনারা আমার মনে হয় না দেশের অন্য কোনো শোরুমে আপনারা পাবেন। এত চমৎকার চমৎকার শোপিস থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের সুরাই সেট, ফুড বাস্কেট, বিভিন্ন ধরনের টিস্যু বক্স, এই যে দেখেন এগুলো কি সুন্দর টিস্যু বক্স, পাশাপাশি ফ্লাওয়ার বাস, এই যে দেখেন ক্যান্ডেল স্ট্যান্ড, ফ্লাওয়ার বাস, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। পাশাপাশি যে দেওয়ালে ঝুলানোর জন্য বিভিন্ন ধরনের দড়ি ভেরিয়েশন আছে। তো আপনার ঢাকা কলেজের পাশে অবস্থিত চন্দ্রিমা মার্কেট, তো চন্দ্রিমা মার্কেট এর চলে আসবেন 88 নম্বর দোকান। খুব সুন্দর সুন্দর যে ল্যাম্পশেডের ভেরিয়েশন আছে, পাশাপাশি হাতির শোপিস, এই যে দেখেন চমৎকার। তো আপনারা চাইলে ওনাদের কাছ থেকে এই আইটেমগুলো খুব স্বল্প প্রাইসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আশা করি। তো পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন। তো রাখি ভাই আজকে কি থাকবে আমাদের ভাই দেখেন ভাই, আমার তো মনই ভালো হয়ে যায় এমনি একটু চাইলে এর দিকে ভাই। এর কি জিনিস দেখছেন, এই যে দেখেন ভাই, এই যে দেখেন, এই যে দেখেন, জেনে রাখবো ভাই, ঠিক আছে, এনে ভালো লাগবো ভাই। আচ্ছা, তো আপনার কাছ থেকে আমরা একটা একটা ডিজাইন একটু দেখি না আমরা। এই যে দেখেন ভাই, চাইলে এমন টেবিল থাকলে শুরুতেই এগুলো। আচ্ছা, ফার্স্টে আমি এগুলো দেখাই। হ্যাঁ, এগুলো একদম নতুন জিনিস ভাই, বুঝছেন। এই যে বড় সাইজটা আপনার, এই বড় সাইজটা আপনার প্রাইস আছে 5,800 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা রেগুলার প্রাইস 6,300 টাকা ছিল। ঠিক আছে, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5,300 টাকা। 5,300, এটা কি সিরামিক? জি সিরামিক, সেগুলো নতুন আসছে আমাদের শপে ভাই। আর এটা আপনার ছিল 7,400 টাকা, এটা ডিসকাউন্ট প্রাইসে 4,500 টাকা পড়বে। আচ্ছা, 4,000। ঠিক আছে, এই যে উপরে আবার দেখেন ভাই, এই যে উপরে এগুলো কিন্তু অ্যাটাচ ভাই। হ্যাঁ, এগুলো অ্যাটাচ। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাটাচ সিরামিক। এই যে আপনার এই সিরামিক না, এটা মেটাল, উপরে ফ্লাওয়ারটা মেটাল আর এটা হচ্ছে সিরামিক সেট। এই যে দেখেন ভাই, দুইটা দেখতে ঠিক এমন লাগবে ভাই, এত সুন্দর লাগে ভাই, বুঝলা বুঝাই পারবো না, আপনি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। আর কালারটাও তো খুবই ট্রেন্ডিং একটা কালার। ওকে, দেখতেও খুবই ভেটাপে ভালো লাগতেছে। আচ্ছা, তো কোনটা কত ভাইয়া দামটা? 4,500 আর 5,800। আচ্ছা, ওকে, নেক্সট। কি আজব জিনিস ভাই, এত সুন্দর লাগে ভাই জিনিসগুলো, দেখেন মনে হচ্ছে যে জিনিসগুলো খুব পুরানো, কিন্তু একটা গার্ডিয়ান আছে। হ্যাঁ, আর এগুলো কিন্তু সব নতুন জিনিস, কিন্তু জাস্ট কালারটা এরকম, মানুষজন চাই কিন্তু অ্যান্টিক কালারগুলো চায়। বা এমন একটা জিনিস বোঝা যাচ্ছে যেমন একটা 1,000 বছর আগের একটা ঐতিহাসিক একটা প্রোডাক্ট, দেখেন দেখলে কিন্তু মনটা ভরে যাবে। হ্যাঁ, এত সুন্দর জিনিস ভাই, এগুলো কিন্তু আপনার ফাইবারের মধ্যে করা, অনেক সুন্দর, অনেক কোয়ালিটি সম্পন্ন জিনিস। এই যে দেখেন, এই যে প্রাইসগুলো খুবই রিজনেবল প্রোডাক্টের তুলনায়। পূর্বের আমলের যারা আমরা দেখতাম, যেমন বিশেষ করে রোম সাম্রাজ্যে, তারপরে পারস্য সাম্রাজ্যের লোকজন কিন্তু তারা কিন্তু এগুলা কিন্তু আপনারা দেখছেন ভাই, কত সুন্দর, বিভিন্ন মুভিগুলোতে কিন্তু ফুলও দিতে পারবেন। হ্যাঁ, তার সাথে এটা কিন্তু ফুলও দিতে পারবেন, ফ্লাওয়ার বাস খুবই, এটা কি ফাইবারের না? জি ফাইবারের, এটা ভাঙার কোনো চান্স নাই। আর 8-10 বছর কিছু হলে হৃদয় এন্টারপ্রাইজে ব্যাক করে দিব ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা প্রাইস রাখতেছি মাত্র 5,300 টাকা। মাত্র 5,300 ভাই, 300 টাকা। আচ্ছা, ওকে, পাশাপাশি আরেকটা আছে, এটাও ভাই সেম প্রাইস। এই যে দেখেন ভাই, এগুলো কিন্তু অনেক হেভি ভাই। আচ্ছা, ঠিক আছে, দেখেন এই যে দেখেন, এগুলো অনেক হেভি থাকবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে ভাই। আচ্ছা, এই যে দেখছেন ভাই, এটাও 5,300 টাকা ভাই। আচ্ছা, 5,300, ওকে, দেখেন ভাই, এই যে বাড়ি বানানো ভাই, বাড়ির ডিজাইন একদম হাতে করা। জি জি, এই যে, এই যে দেখছেন, হ্যান্ড প্রিন্ট করা, হ্যান্ড প্রিন্ট করা, একদম আমার পছন্দ মতো, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে পছন্দ মতো বানাই দিছি জিনিসগুলো। এই যে দেখেন, এগুলো কিন্তু ফাইবার ভাই, ঠিক আছে, এগুলো ফাইবারের মধ্যে সুন্দর কালার করা, 100% পানি দিয়ে ধুইতে পারবে, ওয়াশেবল, খুব ভালো লাগে। এই ছোটোটার প্রাইস পড়বে আপনার 4,800, বড়োটার প্রাইস পড়বে 5,200। ঠিক আছে, দেখেন বয়ম শেপ, জি একটুগুলো ফ্লাওয়ার দিলে এমনি ঝাঁপড়াই থাকবো, সেন্টার টেবিলের উপরে সিঙ্গেল করে একটা দিলেও ভাই ভালো লাগবে, জিনিসগুলো মন ভরার মতো জিনিস। আর কালারটা দেখছেন ভাই, একদম তেঁতুল বিচি কালার, কালারটা অনেক সুন্দর, আমি যেভাবে বলছি সেভাবে দিছে। কোনটা দাম কত আসবে? একটা হচ্ছে আপনার এই চোখাটা কত আসবে? একদম পাইকারি প্রাইস 5,300। 5,300, আর এটা একদম ডিসকাউন্ট দিয়ে পাইকারি প্রাইস 4,500। একদম পাইকারি প্রাইসটা দিলাম। আচ্ছা, নিচের অংশ যে ফাইবারের পায়া দেওয়া আছে, এটাতে কিন্তু নড়বে না, এটাতে এই যে ইয়েগুলো দেওয়া আছে, কিন্তু পায়া দেওয়া আছে, এটা নড়বে না কিন্তু। এই যে ভাই, এই জিনিসগুলো অনেক সুন্দর, বুঝছেন, চমৎকার আর খুবই সুন্দর, ফ্লাওয়ার দিয়ে রাখতে পারবেন।
তো ভাই এটা কি জিনিস ভাই? ভাই এটা তিনটা ক্যান্ডেল সেট ভাই। আচ্ছা আচ্ছা, ক্রিস্টালের শাপলা সিস্টেমে শাপলা ফুল না? দেখেন ওয়াটার লিলি আছে, দেখেন এই যে পায়াটা এরকম থাকবে আর মাথাটা কিন্তু। আসলে ভাই আমার পছন্দই এমন জিনিস ভাই, ঠিক আছে, চমৎকার। আর এত এই সম্পূর্ণ ক্রিস্টাল ভাই, এই যে ক্রিস্টাল দেওয়া, এই যে আপনি মেটাল, এই যে হলো সম্পূর্ণ এত ভারী ক্রিস্টাল যে হাত থেকে ছাইড়া দিলে পুরো ভাঙার চাল না, হয়তো ফাটতে পারে, এত মোটা ক্রিস্টাল ভাই, মনে হয় 10 মিলিমিটার। হ্যাঁ, এই যে দেখছেন ওই বাচ্চা কাচ্চা আছে থাকে বাসায়, মনে করেন আপনি একটু অন্যরকম রাখাই ভালো। আচ্ছা আচ্ছা, তো খুবই চমৎকার। এটা ভাই এই সেটটা আপনি 7,500 টাকা রাখবে, 7,500 পাইকারি 7,500 টাকা, 7,500 ভাই। এটা 15,000 টাকা দাম দিলে আল্লাহর রহমতে বিক্রি হবে, কিন্তু আমি এটা করবো না ভাই, আমার যতটুক না রাখলে নয় ওই প্রাইসটাই আমি আপনার অডিয়েন্সকে দিই। 15,500 টাকা হলেই পারচেজ করতে পারবে। ইসলে আইলাম কি জিনিস ভাই এটা? এরা ভাই ক্যান্ডি বক্স, চাইলে ফুলদানি হিসাবে ফুলও ভিতরে দিয়ে রাখতে পারবে ডেকোরেশন করে, তারপরে পাট আলাদা আলাদা করা যায় ভাই, ঠিক আছে। আমি না ভাই একটু ইউনিক জিনিস পছন্দ করি, বুঝছেন ভাই, আমার রুচি দেয় ভাই, কেন না জানি এমন। তো আপনার এই যে দেখেন এই যে তিনটা কত ভালো লাগে ভাই, দীক্ষা মনে করেন চাইয়েই থাকতে মন চায়, ঠিক আছে। আরে ভাই, তো আপনার এই জিনিস তিনটা আর একটা সেট চাইলে এমনি সোজা ডেকোরেশন করতে পারবে, যাদের স্পেস কম আছে এভাবে ডেকোরেশন করে রাখতে পারবে, বুঝছেন ভাই, চরম সুন্দর ভাই, চরম সুন্দর। দেখেন কত ভাল লাগে, মানে তাকায় দেখতে মন চায় ভাই, ঠিক আছে। এই যে ভাই দেখছেন, এই যে দেখেন খোলার কোনো চান্স নাই, এই নাটাতে চাপায় চাপায় খুলতেইব। আর এই যে দেখছেন কত বড় ই স্ক্রু দেওয়া, ঠিক আছে। আর আপনার এগুলো অনেক সুন্দর ভাই, দেখতে যেমন লাগে বাস্তবে আরো বেশি ভালো লাগে, সুন্দর জিনিস। তো এটা সেটটা ভাই আপনার দাম দিলে প্রায় 12,500, এটা করবো না, এটা 6,500 টাকা, একদম পাইকারি প্রায় 6,500 টাকা। তিনটা সেট পাবেন এরকম, তিনটা সেট পাবেন, 6,500 কালেকশন কিন্তু। দেখেন ভাই এটা কি একটা জিনিস ভাই, এই যে কিং এর তাজ, মানে রাজা ভাষাকে মাথায় আগে যে তাজ থাকতো ওই ক্রাউন আর কি, বুঝছেন, এত সুন্দর লাগে ভাই, বইলা বুঝাইতে পারবো। কোন জায়গার ভাই এগুলা? ভাই এগুলো আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা, থাইল্যান্ড সরাসরি থাইল্যান্ড ভাই। অনেক ওজন ভাই, একটা মাল ধরলেই বুঝতে পারেন, অনেক হেভি ভাই, মাথায় মুকুট যেরকম থাকে ঠিক মনে হচ্ছে সেরকম ওরকম আর কি ভাই। এটা তিনটা সাইজ, এটা কিন্তু একটা সেট, চাইলে এভাবেও ডিসপ্লে করতে পারে, আবার যাদের স্পেস কম তারা ঠিক এভাবেও ডিসপ্লে করতে পারে, দুইভাবেই ভাই ভালো লাগে। যেটা কিন্তু চকলেট পট আর কি, যারা বাসায় বাচ্চা কাচ্চারা ক্যান্ডি খায় তো এই কয়টা রাইখা দিতে পারবে, আবার কালারিং পাথর দিয়ে সাজায় রাখতে পারবে, চাইলে এটার মধ্যে ফুলও দিয়ে সাজাইতে পারবে, আবার এইভাবেও খালি রাখলেও ভালো লাগবে ভাই। এটা যে লুক, এই লুক খালি রাখলেও ভাই দেখেন কত ভালো লাগে। এই যে তিনটা মেনলি হচ্ছে কাস্টমারের প্রাইস, আর কালার ভাই প্রত্যেকটা প্রোডাক্টের 5 বছর করে গ্যারেন্টি আছে, আর আপনার কালার কোনো ফেড হয়ে যাবে, কালার মরিচা পড়ে যাবে, জং পড়ে যাবে ভাই, দেরি আর করবেন, আসবেন দিবেন প্রোডাক্ট, হয় টাকা চেঞ্জ নেবেন নয়তো প্রোডাক্ট যেটা ভালো লাগে। আমিও ভাই পারচেস করে আনছি, আমি বানাই নাই, এখন আমার কথা হলো অডিয়েন্সে কেন ঠকবে আর আমিও কেন বা ঠকবো, আমি দিয়ে দিবো ভাই, ঠিক আছে। এটা আপনার ভাই 6,500 তিনটা রেট ভাই, 12,000 টাকা দিলে 12,000 টাকাই নিতে পারবো কাস্টমার, নিবো ভাই, ঠিক আছে। শোপিসের কোনো ভাই প্রাইস রেঞ্জ হয় না, ঠিক আছে, এগুলো সৌন্দর্যের উপরে ডিপেন্ড করে, কিন্তু এটা আমি পাইকারি, যেহেতু আমার সবটা সম্পূর্ণ পাইকারি, তো এটা 6,500 টাকা রাখবো সেটটা, ঠিক আছে, 6,500 মাত্র। তো ভাই এখন আজকে কি কি আয়োজন থাকবে ভাই? ভাই এই যে ভাই দেখেন আপনার সামনে সব আছে, আপনি আজকে ডিটেলস বলেন ভাই, এটা কি জিনিস, মনে হয় যেন মানে কোনো খেলাধুলার ভাই, এটা খেলাধুলার মেডেলের মতো দেখতে হইলো। এটাতে আপনার ওই যে অ্যারাবিয়ান ওই যে ইয়েগুলো পাওয়া যায় না, ওই যে রুম স্প্রেগুলো, ওই যে কয়লা দিয়ে জ্বলে যে, এই যে এটার উপরে কয়লা দিয়ে দিবে ভাই, আমাদের কাছে ওই ফ্লেভারগুলো নেই, জাস্ট আমরা এই ডেকোরেশনের জন্য এটি আনছি, ওই যে বাকুর, বাকুর জি বাকুরের জন্য ওইগুলো, এটাতে আপনি এইভাবে দিয়ে দিয়ে বাকুর স্ট্যান্ড, হ্যাঁ বাকুর স্ট্যান্ড, ওগুলো ইয়ে করতে পারবে, এটাও সেম, এটাও সেম। আবার অনেকে ক্যান্ডেল স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারবে। আর ভাই এটি সব বাদ দিয়ে যদি এমনি প্রোডাক্টটা সাজায় রাখি ডেকোরেশন পিস হিসেবে, অনেক ভালো লাগবে ভাই, ভাল লাগার জিনিস এগুলো ভাই। এটা আবার কিন্তু মিনা করা, হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ, এই যে দেখেন কত সুন্দর অল ওভার প্রোডাক্টটা, দেখেন কত সুন্দর লুক, আর চারটা করে পাওয়া দেওয়া আছে, আর এই যে উপর দেখতে ঠিক ভাই এমন হবে। কত মেইনলি হচ্ছে প্রাইস ভাই, প্রাইস এটার পড়বে আপনার 2,850 টাকা, মাত্র 2,850। প্রাইস ভাবছিলাম 3,200 টাকায় দিব, কিন্তু ওটা করি নাই ভাই, কেন মানুষজন কিনা নেই। তারপরে ভাই এই একটা আছে, এটা আছে আপনার 2,550 টাকা, 2,550 টাকা, মাত্র 2,550 টাকা। জি ভাই এটাও কিন্তু বাকুর স্ট্যান্ড, তো চাইলে আপনার এটাও কিন্তু ভাইরাস নিতে পারেন। এটা কত পড়বে? 2,550। তারপরে এই যে বড় আরেকটা আছে, এটা এটা সবচেয়ে বিগ সাইজ, এটা আপনার 3,500 টাকা দাদা, একদম মনে হচ্ছে 24 ক্যারেট গোল্ড, এটা 3,500 টাকা, 3,500 টাকাতে কিন্তু আপনার এটা কিন্তু নিতে পারবেন, খুবই সুন্দর। তারপরে ব্ল্যাক কালারের আমরা একটা ক্যান্ডেল স্ট্যান্ড দেখতে পাচ্ছি, এটা
এটাও খুবই চমৎকার। এটা কত আসবে? এটা ভাই পড়বে 2850 টাকা। এটা আসবে 2850। এখানে আরো অনেক ক্যান্ডেল স্ট্যান্ডের ভেরিয়েশন আছে, এই যে দেখেন বড় ছোট। এগুলো দেখানোর আগে আমি দুইটা জিনিস দেখাই নি ভাই। ওকে ভাই দেখান, রান নিয়ে রাখাই। আচ্ছা, আসলে এত প্রোডাক্ট হয়ে গেছে ভাই, এই যে দেখেন ভাই এটা কি ফুলদানি সুন্দর একটা একদম। এইটা কি বলেন তো ভাই, এই কালারটা আমার খুব পছন্দ। প্রত্যেকটা ফ্লাওয়ার ভাস ভাই দেখেন ভাই, এই জায়গাটা কেমন লাগে, এত সুন্দর সুন্দর আইটেমগুলো আছে। এটা শুধুমাত্র হৃদয় এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা চন্দ্রমা মার্কেটের নিচতলাতে 88 নম্বর দোকানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে তো ভাই একটু আমরা দেখাই একে করে। এই যে ভাই দেখেন, এটা দুইটা সেট ভাই, তাদের কাছে খারাপ লাগে, আর আমিও না দিতে পারলে খারাপ লাগে, যদি থাকতো দিতে পারতাম, আফসোস থাকা যায়। তো চাই না কোনো আফসোস থাকুক, জিনিসগুলো দেখবেন কিনবেন, আর আমি প্রাইসগুলো খুবই রিজনেবল বলে দিচ্ছি। আমাদের খুচরা দোকানের প্রাইসগুলো বলে দিব, প্লাস আমার দোকান যেহেতু পাইকারি আমার প্রাইসগুলো বলে দিব ভাই। তো আমার খুচরা দোকানের প্রাইস আছে এটা হচ্ছে 3500, আর আমার দোকানের প্রাইস হচ্ছে আপনার 2950। এটা কি সিরামিক? সিরামিক্সের বড় সাইজ এটা ভাই, আবার এটার স্মল আছে ভাই, এই যে স্মল আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্মলটা আমার দোকানের খুচরা দোকানের প্রাইস হলো 2700, আর আমার দোকানের প্রাইস 2250। আচ্ছা, 2250 টাকায় আমার কাছে পারচেজ করতে পারবে। আচ্ছা, আর এটা 2950 টাকায় আমার কাছে পারচেজ করতে পারবে, ঠিক আছে। এগুলো কিন্তু হেভি আছে, ওয়েট ভালো। ওকে, পাশাপাশি আরেকটা আমরা এটা বড় ঘটের মতো দেখা, এই যে পাশাপাশি এটা আছে আপনার, এটা আপনার 2950 টাকা, বিগ সাইজটা আর কি। জাস্ট এটা আরেকটা কালার, সেম জিনিসই আরেকটা কালার। তারপরে এই যে এটা দেখেন কত সুন্দর, এটার হোয়াইট কালারও আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আরেকবার এটা কিন্তু একটা ওভাল শেপের ভাই, শেপের এটা কোনটা কত পড়বে ভাই? এই যে ভাই এটা আপনার প্রাইস আছে হচ্ছে, এটা আমাদের খুচরা প্রাইস আছে 4900। আচ্ছা, আর আমার শপে প্রাইস আছে 3900, পাইকারি প্রাইস 3900। এটাতে খুবই বিগ সাইজের একটা, মুখটা অনেক বিগ। যারা আপনি সেন্টার টেবিল মার্বেলের টেবিলের উপরে রাখতে চান তাদের জন্য সাজেস্ট করবো ভাই এটা, এটাতে ফ্লাওয়ার দিলে অনেক ভালো লাগবে, ঠিক আছে। আর লুকটা দেখছেন ভাই, মানে একটা রাখলেই একটার মতো চলে, মনে হয় যে 24K গোল্ড দিয়ে করা ভাই, ঠিক আছে। তো নেক্সট এটা আপনার প্রাইস রাখবো হচ্ছে 2900 টাকা। আর এই যে এটা আছে আপনি খুবই কম প্রাইসে ভালো কিছু আমি বলতে পারি, এটা আমাদের খুচরা দোকানের প্রাইস আছে 3300, আর আমার দোকানের প্রাইস 2250 ভাই, একদম পাইকারি, একদম পাইকারি প্রাইস ভাই। আচ্ছা ওকে, তারপরে ভাই এই যে পিছনের এই ক্যান্ডেল সেটগুলো, এগুলো দেখেন কত সুন্দর, 2 পিসের সেট ভাই, এটা 3 পিসেরও সেট দেওয়া যাবে। তো আমার যে দুইটা ভালো লাগছে সেজন্য আমি এই দুইটাই মানে আমার দেখাইলাম অডিয়েন্সকে। এটা চাইলে এই যে এটা হলো বিগ, এটা মিডিয়াল, আর এটা সাইজ আছে স্মল, ওইটাও নিতে পারবে ভাই, ঠিক আছে। তো এটা আমি মেনলি হচ্ছে প্রাইস ভাই, অডিয়েন্স কিন্তু প্রাইস রেঞ্জ ডিপেন্ড করেই আপনি 10টা প্রোডাক্ট পারচেস করে, এটা বাজেট থাকে সব মানুষেরই ভাই। এটা আমাদের খুচরা দোকানের প্রাইস আছে 3500, আর পাইকারি দোকানের প্রাইস আছে হচ্ছে আপনার 2850 টাকা, মাত্র 2850 টাকা। বিগ সাইজটা এটা আছে 22 ইঞ্চি সাইজ, আর এই যে স্মল সাইজটা আমাদের খুচরা প্রাইস আছে হচ্ছে, খুচরা দোকানের প্রাইস হচ্ছে 2700 টাকা, আর আমাদের দোকানের প্রাইস হচ্ছে 2250 টাকা, 2250। এটা আছে 18 ইঞ্চি সাইজ, ঠিক আছে। আর এই যে ব্ল্যাক কালার, এটা একটা হ্যারিকেন ক্যান্ডেল আছে, আর পাশাপাশি এই যে একটা ঢাকনা ক্যান্ডি বলতে পারি, ক্যান্ডি আছে, আবার ক্যান্ডেল হিসাবেও ইউজ করে, এখন যে যেই প্রসেসে ইউজ করে তার জিনিস ভাই। এই যে এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 3500 টাকা ভাই, মাত্র 3500 টাকা, এটা বিগ সাইজ। আর এটার এই যে এটা রাখতেছি আমরা মাত্র 2850 টাকা, মাত্র 2850 টাকা। তো আজকে কিন্তু বেশ কিছু ইউনিক ডিজাইনের প্রোডাক্ট আমি দেখাইছি আমার অডিয়েন্সকে। তো ইনশাল্লাহ নেক্সট আবার ভালো কিছু আসবে, আর আমিও আবার আসবো ভালো কিছু নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে আর যেটা লাগে আমার শপে চলে আসবেন ভাই, চলে এসে যদি দেখতে পারেন আরও ভালো, আর যদি না এসে দেখতে পারেন আরও ভালো। আমি আমার আমার নিজের মতো করে আমার জিনিসগুলো যেরকম মায়া করি আপনি জিনিসগুলো ওরকম মায়া পাবেন, পাঠাই দিব, দেখে শুনে প্রোডাক্ট নেবেন, তারপরেও যদি কোনো প্রবলেম হয় সমাধানটা আমি করে দিব ইনশাআল্লাহ। ব্যবসা যেহেতু এটাই শিখছি, বিজনেস যেহেতু এটাই শিখছি, এটাই করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।